হ্যালো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর ভাবছো যে আমি কেন ভিডিও নিয়ে আসছি না। আমি প্রচণ্ড বাজে অবস্থার মধ্যে আছি। আমার তোমায় তো বলেছিলাম যে আমাকে বাড়ি আমি এবার বাড়ি ফিরছি। তো আমার 8 তারিখে রাত্রির 1:10 AM-এ আমার ট্রেন ছিল। তো আমি তো 7 তারিখে আমার বেরিয়ে যাওয়ার কথা, কারণ আমার এখান থেকে সিটি যেতে 2 ঘন্টা লাগে। তো এবারে 7টার সময় যে আমি মানে বেরোবো, 10টার সময় আমার যে বেরোনোর কথা, প্যাকিং তো পুরো রেডি, যা হয় সব কিছুই রেডি একদম। আর শুধু তো নিয়ে যাওয়ার প্যাকিং নয়, ঘরে যেসব আমার রান্নাবান্নার সরঞ্জাম, যেগুলো আমি এতদিন ধরে রান্নাবান্না করেছি, এবার সেসব মশলাপাতিকে সুন্দর করে প্যাক করে যাওয়া, যাতে নষ্ট না হয় বা পোকামাকড় না হয়, সেসব প্যাকিং করা, থালা বাসন তুলে রাখার যাবতীয় কিছু, ওরে একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু, আর একদম পুরো রেডি। ঠিক বিকেল 5টার সময় খবর পেলাম ট্রেন ক্যান্সেল। তাও কিন্তু মানে কোনো মেইল আসেনি, মেসেজ আসেনি, কিচ্ছু না। আমার এক বন্ধু বলল যে তোমার তো পূর্বা, তোমার তো ট্রেন ক্যান্সেল, তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। তো আমি তখন কী করব, আবার মানে আমার যাওয়ার থেকে বেশি কথা হচ্ছে এতগুলো জিনিস আমাকে আবার নামাতে হবে, নামিয়ে আমাকে সেগুলো আবার ব্যবস্থা করতে হবে। তো আমি এই চিন্তা করে না, তখন আমার তো আর সেদিন কোনো মাথা ব্যথা কাজ করেনি, কিছু করেনি। 8 তারিখও তো আমার সমস্ত ই করতে গেছে, আর আমি যে তারপরে আমি কালকে তোমাদেরকে ভিডিও দেবো ভেবেছিলাম, কিন্তু কালকেও বাড়ি ছিলাম না, যে তোমাদেরকে দেবো, কিছু আমার জরুরি কাজ ছিল যেগুলো আমার পড়ে গেল, যেতে পারলাম না বলে। তো সেগুলো মানে আমার মেয়ের ছিল আর কি, তো সেটার জন্য ভাবলাম যে ভেবেছিল ও এসে করবে, তো সেটা সেটা রাখলাম, কারণ ওদিকে আবার ওর ছুরিটা বাড়বে কি না বাড়বে এখনও কিছু বুঝ তখনই কিছু বুঝতে পারিনি। এবারে চিন্তা করছি, এবার এইসব আন্দোলনের জন্য তো ট্রেন ক্যান্সেল হচ্ছে, তো এবারে আমি চিন্তা করছি ফেরার টাইমে যদি মানে ট্রেনে এ হয়, কোনো ঝামেলা হয়, কারণ আমার মেয়ে দিল্লি পর্যন্ত ট্রেনে আসার কথা ছিল, কারণ ওর বন্ধুরা ফিরবে ওই সময়, তো ওর ট্রেনে আসার কথা ছিল, ওখান থেকে ফ্লাইট ছিল। তো আমি ভাবছি মানে এগুলো যদি ক্যান্সেল করতে হয় শেষ মুহূর্তে, তাহলে তো একটা বড় টাকার ধাক্কা। তো এইসবগুলো একটা মাথার মধ্যে ঘুরছে, তো মন কিছুতেই বসছে না। তোমাদেরকে জানাবো সেই মানসিক স্থিতিটাই আসছে না, এমনই সব একটা হজবরল্লা হয়ে গেছে। তারপরে তোমার এ করলাম কি বলে, টিকিট ফিকিট তো কাটা হয়েছে, তো আমি টাকা কাটা হয়েছে, তো এবারে আমি তো বাড়ি যাব, তো দুজনেরই পেয়েছি টিকিট, তো বাড়ি যাব। তো বাড়ি গিয়ে আমি তোমাদেরকে ধরো 14 তারিখ কি 15 তারিখ তোমাদের আমি ভিডিও নিয়ে আসবো, আর তখন থেকে আমি রেগুলার থাকবো, হ্যাঁ, তখন আমার কোনো অসুবিধা হবে না। আর আমার আমি সত্যি ভীষণ সরি গো, আমি আসতে পারিনি, মানে তোমরা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে মানে আমি কীরকম অবস্থার মধ্যে ছিলাম, মানে খেটে পিতে কিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, তো যার জন্য আমি মানে একদমই পারিনি। আর তারপর যে আজকে যে ফ্রি টাইম আমি যেটা ভিডিও করব, আমার তো ট্রাইপড মাইক এমনভাবে সব বড় ট্রলিতে প্যাক হয়ে মানে প্যাক করে ফেলেছি, যে সেগুলো তো মানে আমার পক্ষে আর মানে ইম্পসিবল ব্যাপার যে আমি ওগুলো আবার আনপ্যাক করব, আবার সেখান থেকে বার করব, যাওয়ার আগে আবার গুছবো, কারণ এমনি ঘরের জিনিস যাবতীয় কিছু আমি গুছোতে হবে, মানে সেটাই বিশাল ব্যাপার। তো আমি যার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি আর এখন পারছি না গো আনপ্যাক করতে, আর আমার হাতে সময়ও নেই বেশি এবার বেরোনোর, তো আমি আর খাটাখাটি করতে চাইছি না, তো আমাকে একটু সময় দাও, আমি গিয়ে 14 কি 15 আমি ভিডিও স্টার্ট করে দেবো। আর ভীষণ ইন্টারেস্টিং তো আন্দামানে গল্প শুরু হবে, এখন তো মানে কিছুই শুরু করিনি, কেননা আমি যেগুলো তোমাদেরকে দেখানোর সেগুলোর জন্য তো বাড়ি যেতে হবে, আমাকে বাড়িতেও যাবো, তো সেটাও তো আমার পিছিয়ে গেল, তো যার জন্য আমাকে একটু সময় দাও, এতদিন তো হয়েই গেল আর বেশি দিন নেই, তো আর এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর এভাবেই ভালোবেসো। আর আমিও ভীষণভাবে ছটফট করছি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসার জন্য, আমিও তো বলতে ভীষণভাবে আগ্রহী যে ওই সময়টা আমি আন্দামান কীরম ছিল, আন্দামান কত ঐশ্বর্যে আন্দামান ভরা ছিল, তো সেসব গল্প তো তোমাদের কাছে বলবো। তো আমিও ভীষণভাবে মানে উৎসুক হয়ে রয়েছি, আমারও ভীষণভাবে মন উচাটন তোমাদের বলার জন্য, তো কিন্তু আমার একটু সময় লাগবে, আমি খুবই একটা বিচ্ছিরিভাবে ফেসে গেছি। তো আমি আজকের মতন
তোমাদের টাটা, আবার দেখা হবে ওই 14 কি 15 তারিখ। আর আমি একটা জার্নি ভিডিও করবো ভেবেছিলাম, যখন যেহেতু ট্রেনে যাবো তো সেখান তো সেটা সম্ভব না, আমি ফ্লাইটে যাবো, হয়তো কিছু কিছু হয়তো আমি মানে এমনি ভিডিও যেরকম এখন এই মোবাইল হাতে নিয়ে একটু করছি সেরকম কিছু রাখার চেষ্টা করবো, দেখি। কেননা যত মানে এখন একটা টেনশন মাথায় ঢুকে আছে না, তো সবসময় যতক্ষণ পর্যন্ত না পৌঁছচ্ছি না পৌঁছচ্ছি, একলা গেলে একরকম, কিন্তু সঙ্গে মেয়ে থাকলে তখন একটা অন্যরকম একটা চাপ কাজ করে। তো ঠিক আছে, তোমরা আমার জন্য একটু অপেক্ষা করো, আর আমাকে আমি বাড়িতে গিয়েই আমি ভিডিও নিয়ে আসবো, কেমন? আর তার সঙ্গে অনেক কিছু তোমাদের দেখানোর আছে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকে ভালোবেসো।